নবম শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রী মন্দিরা দেবনাথের জটিল রোগে আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে শ্রমজীবী পিতামাতা বর্তমানে অসহায়। যথেষ্ট অর্থ সংকটের কারণে এবং তার পাশাপাশি সঠিক উদ্যোগী ব্যক্তিত্বের অভাবে ফুটফুটে মেয়েটির চিকিৎসা সম্ভব হচ্ছে না। তাই মেয়ের পিতামাতা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করানোর জন্য সংবাদকর্মীর দ্বারস্থ হয়েছেন। 24 জুলাই সকালবেলায় কাঁঠালিয়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের বারান্দায় অন্যান্য রোগীদের সাথে ফ্লোরে একটা বিছানায় শয্যাশায়ী অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রের একজন নার্স মেয়েটিকে সেলারিং দিচ্ছিল। এই সময়তেই সংবাদকর্মীকে কাছে পেয়ে মেয়েটির মা বাবা বিস্তারিত ঘটনা তুলে ধরে বলেন, আমার একমাত্র মেয়ে মন্দিরা দেবনাথ, বয়স 15 বছর চলে। আমাদের বাড়ি বিলুনিয়া মহকুমার অন্তর্গত রাজনগর ব্লক এলাকার দক্ষিণ রাঙ্গামুড়া গ্রামে। মন্দিরা গ্রামেই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবম শ্রেণীতে লেখাপড়া করে। দীর্ঘ 1 বছর চলে ক্রমান্বয়ে মন্দিরার মাথা ব্যথা বৃদ্ধি হতে থাকে। এই অবস্থায় পিতা সুভাষ দেবনাথ ও মা শিল্পী দেবনাথ মন্দিরাকে ডাক্তার দেখানোর জন্য দফায় দফায় নিয়ে যায় আগরতলার জিবি হাসপাতালে এবং হাঁপানিয়া হসপিটালে। ডাক্তারবাবুরা জানিয়েছেন মন্দিরার নাকি ব্রেন টিউমার হয়েছে। এই সময়ের মধ্যে শ্রমজীবী পিতামাতার যা কিছু সম্বল ছিল সব কিছু বিক্রি করে দেওয়া হয়েছে মেয়ের চিকিৎসার জন্য। এছাড়া অন্যান্য আত্মীয় স্বজনের কাছ থেকেও সাহায্য চেয়ে যা কিছু পেয়েছেন সবই মেয়ের পেছনে দৌড় ঝাঁপ করতে গিয়ে খরচ হয়ে গেছে। এখন একেবারেই শূন্য হাত। ডাক্তারবাবুরা নাকি বলেছেন অপারেশন করতে হবে। মন্দিরার পিতামাতা বুঝে উঠতে পারছেন না, তাই চরম হতাশা থেকে মেয়েটিকে 2 দিন আগে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আনার পর কিছু খাওয়া দাওয়া করলে শুরু হয় ক্রমান্বয়ে মাথা যন্ত্রণা। স্বাভাবিকভাবে পিতামাতা অস্থির হয়ে 23 জুলাই কাঁঠালিয়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। এখানে তো এই জাতীয় রোগের চিকিৎসা মোটেই সম্ভব নয়। তারপরও কী করা, সংবাদকর্মীকে ডেকে নিয়ে বিস্তারিত ঘটনা তুলে ধরে গর্ভধারিণী মা শিল্পী দেবনাথ মেয়ের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন এবং চোখের জল একাকার কান্নায় ভেঙে পড়ে কেঁদে কেঁদে বলেন, দেখুন এখন আর আমার মেয়েটিকে বাঁচিয়ে রাখার জন্য আমার কোনো ক্ষমতা নেই, প্রচুর অর্থের প্রয়োজন। আমার গবাদি পশু থেকে শুরু করে হাঁস মোরগ সবই বিক্রি করে দিয়েছি। রাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকার কাছেও গিয়েছিলাম, তিনি প্রত্যাশা দিয়েছিলেন কিন্তু উদ্যোগ গ্রহণ করেননি। এখন আমি একমাত্র রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টিতে নেওয়ার জন্যই আপনারা সংবাদ কর্মী হিসেবে আমার মেয়েটিকে বাঁচিয়ে রাখার জন্য একটু চেষ্টা করুন। মেয়ের বাবা কি নাম? সুভাষ দেব। কি করেন? এখন টাকা পয়সা নাই, তখন কি করবেন, কি চান? সাই বলতে আমি তো 3-4 বার গেছি এমএলএ কাছে, এমএলএ কাছে গেছি আর এমনি কো আমার সাহায্য করবো। এরপরে গেছি সাহায্য মানে কিচ্ছু নাই, এখন কি সেটা আছে? এই কথাগুলোই বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে গর্ভধারিণী মা। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকেন, মন্দিরার মায়ের ফোন নাম্বারে দেওয়া হলো, যোগাযোগ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ফোন নাম্বার 9862508011, দক্ষিণ রাঙ্গামুড়া গ্রাম, বিলুনিয়া মহকুমা, রাজনগর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।